হ্যালো ফ্রেন্ডস, আমি আছি এখন কিলক্ষেত নিকুঞ্জ দুয়ে 18 নম্বর রোড চাপাইয়া রেস্টুরেন্টে। এবং এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হচ্ছে এখানে কালাইয়ের রুটি পাওয়া যায়, এবং কালাইয়ের রুটির সাথে আপনি পাবেন বেগুন ভর্তা, ঝাল ভর্তা, একই সঙ্গে রয়েছে হাঁসের মাংস, গরুর বট, আরও অনেক কিছু রয়েছে। এবং সেটাই কীভাবে কালাই রুটি এখানে তৈরি হয় সেটাও দেখাবো। এবং এখন কিন্তু ঢাকাতেও কালাই রুটির টেস্ট আপনি পেতে পারেন খুব অনায়াসে, নিকুঞ্জ দুয়ে এসে। এবং সব কিছু মানে কেমন খেতে কালাই রুটি এবং একই সঙ্গে দাম কেমন, এসব কিছু নিয়ে আমি কথা বলছি রাহিদ রনি, এবং আমার সঙ্গে আছে ইয়াসিন আমার ফ্রেন্ড। সো কালাই রুটি কীভাবে তৈরি হয় প্রথমে সেটাই আগে দেখাবো। সো লেটস চেক আউট কীভাবে কালাই রুটি তৈরি হয়। একই সঙ্গে তিনটা চুলা কিন্তু জ্বলছে, মানে তিনটা চুলা বলতে তিনটা মাটির পাত্রে কালাই রুটি বানানো হচ্ছে। এবং ওনার বাড়িও চাপাইয়ে। আপনার নাম কি? নাম মোহাম্মদ মাহাবুল। আচ্ছা, কতদিন ধরে কালাই রুটি বানান? আমি মোটামুটি 13 বছর ধরে বানাই। 13 বছর চাপাই আগে বানাতেন, এখন চাপাই বানাই, এখন ঢাকাতে বানাই। আচ্ছা, মানে সেম মানে চাপাইতে যেভাবে বানাইছেন সেম জিনিসটা এখানে বানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একই জিনিস। এটা বানাতে কি কি লাগে আর কি? যেটা আপনার মাছ কালাই আর আপনার চাউলের গুঁড়া। আপনার হাতে লাগবে না। গরম না, এর একটা রুটি হইতে আপনার 2 থেকে 3 মিনিট লাগে। 2 থেকে 3 মিনিট। আর এখানে আপনার একটু বেশি টাইম লাগে, মানে আপনার গ্যাস তো। আচ্ছা, গ্যাসের কারণে আপনার দেখালো, গ্যাসের কারণে 3 থেকে 4 মিনিট লাগে একটা রুটি হইতে। আর যদি খড়ি হতো, মানে খড়ি হইলে আপনার 2-3 মিনিট, 2 থেকে 2.5 মিনিট হবে। আচ্ছা, এবং টেস্ট কি আলাদা হয়? গ্যাসের চুলার টেস্ট একরকম, খড়ির চুলার টেস্ট একটু আলাদা, একটু বেশি হবে। হ্যাঁ, ওইটা টেস্ট একটু বেশি, এটা টেস্ট একটু কম, মানে এটা আপনার জালেরই বেশি, জালটা বেশি লাগে। সো আমরা জানলাম যে কীভাবে ঠিক কালাই রুটি তৈরি হয়, এবং দেখা যাচ্ছে ইটস এ ডিফারেন্ট ওয়ে, মানে চাইলে যে কেউ তৈরি করতে পারবেন না, তবে আপনাকে জানতে হবে কীভাবে কালাই রুটি মিক্স করতে হয়, কালাইটা সংগ্রহ করতে হয়, এবং কোন পানিতে বা কোন পরিমাণে কালাই রুটি বা আটাটা ডাউলটা মিক্স করতে হয়, এবং তারপরে এই প্রসেসটা। ইটস এ নাইস প্রসেস। এবং আমরা এখন কালাই রুটি সঙ্গে আর কী কী পাওয়া যায় দোকানটা একটু দেখাতে চাই। দোকানটা হচ্ছে এরকম এবং খুব ডিফারেন্ট ডিফারেন্ট দোকান। ইয়াসিন, দেখতে পাচ্ছেন যে কী কী পাওয়া যাচ্ছে চাপাই স্পেশাল? স্পেশাল কালাই রুটি, গরুর গোশত, নবাবী হাঁস ভুনা, গরুর বট, বেগুন ভর্তা, টকঝাল ভর্তা, ধনে পাতার ভর্তা, এবং FB পেজও রয়েছে তাদের, চাপাইয়া FB পেজ। আমি খেয়েছি এখানে এবং টেস্টটা অসাধারণ, আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি মানে মাথা গরম হয়ে গেছিলো, কারণ হচ্ছে আমি ঝাল ভর্তা দেখিয়েছিলাম, নাইস টেস্ট। সো দিস ইজ দ্য আইটেম, এবং এটা হচ্ছে হেসেল বলতে পারি, যেখানে আসলে সব কিছু তৈরি করা হয় সব কিছু। এইটা হচ্ছে টক ঝাল, এইটা হচ্ছে ধনে পাতা, এইটা হচ্ছে বেগুন ভর্তা। মানে বেগুন ভর্তা হচ্ছে বিখ্যাত, বেগুন ভর্তা হচ্ছে কালাই রুটির জন্য বিখ্যাত, এবং এটাই কিন্তু চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহীতে খাওয়া হয়। এবং একই সঙ্গে ঝাল ভর্তাটাও খুব চলে, গরুর বটটা খুব মজাদার, খেতে মানুষ খুব পছন্দ করে, নবাবী হাঁস ভুনা সেটাও খুব পছন্দ করে। এই যে তৈরি হচ্ছে, আমি একটু দেখাতে চাই, একদম হেসেলে আমরা চলে এসেছি। এখানে হাঁস ভুনা তৈরি হচ্ছে। যারা খেতে চান এবং যারা দেখবেন এই ভিডিও, নিঃসন্দেহে চলে আসতে পারেন নিকুঞ্জ 2 18 নম্বর রোডে চাপাইয়া রেস্টুরেন্টে। এবং গরুর বট দেখাতে চাই, এবং গরুর বটটা খুব কম রয়েছে, হয়তো আমাদের জন্যই রয়েছে, একটু শক্ত, গরম করলে শেষ ভাজা। ওকে, সো একদম কালা ভুনার মতো লাগছে আর কি। এই যে মাংসটা, এই হচ্ছে প্লেট, খুব সুন্দর। ব্যাপারটা হচ্ছে এটা আপনার মাটির প্লেট, এটাতে যেমন নিখুঁত থাকে
জীবাণু মুক্ত থাকে এবং একই সঙ্গে খেতেও অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছেন। ঢাকার মধ্যে আপনি মাটির পাত্রে খাচ্ছেন, ইটস অ্যামেজিং, এটা ভাবতেই ভালো লাগছে। সো আমরা এখন কালাই রুটি অর্ডার দিব, আমাদেরকে দুটো কালাই রুটি দিবা এবং এক হাঁসের মাংস তো এখন পাচ্ছি না, এখন কি পাচ্ছি? সময় লাগবে নাকি এইটাই? এটা 20 মিনিট থেকে 25 মিনিট সময় লাগবে, এটাই খাওয়াবো। আচ্ছা, একটু 15 মিনিট দরকার হলে বসেন। ওকে, সো আমরা দুটো কালাই আগে দিবেন, তারপর হচ্ছে বেগুন ভর্তা দিবেন এবং যা যা আছে মোটামুটি বট হাঁসের মাংস একটু এগুলো দিবেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সো আমরা একটু বসতে চাই এবং ডেকোরেশনটা একটু দেখাতে চাই। তবে এখন খেলা চলতেছে স্টার স্পোর্টস, এটা দেখানো যাবে না কারণ আমার ইউটিউবের 12টা বেজে যাবে। সো তুমি অবশ্যই এই স্টার স্পোর্টসের খেলাটা নিও না, ডেকোরেশনটা একটু ডিফারেন্ট এবং এখানে বলা আছে অসম লেগেছে রে, মানে তাদের ভাষায় আসলে ভালো লেগেছে। সো ইটস এ চাপাই ল্যাঙ্গুয়েজ এবং এখানে যারা কাজ করেন তারা মূলত কিন্তু চাপাইয়ের, ইটস এ ডিফারেন্ট কালচার। এবং দেখতে পাচ্ছেন যে একতারা হারিকেন এটা রয়েছে আসলে। এবং আমরা কিছুক্ষণ আমরা বসতে পারি। সো আমি টেবিলগুলোও কিন্তু ডিফারেন্ট, এখানে কাঠের টেবিল, আমরা রুটির মেকিং, আচ্ছা রুটির মেকিং দেখাতে পারি, তুমি দেখাতে পারো রুটির মেকিং। আমার সঙ্গে আছে ইয়াসিন এবং হিজ ইজ স্মার্ট অ্যান্ড কুল গাই, কালাই রুটি কীভাবে তৈরি হয় সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন এবং আমি কিন্তু বসে আছি বিকজ অফ কালাই রুটির জন্য। দুটো কালাই রুটি আপাতত আমরা টেস্ট করবো এবং একই সঙ্গে আমরা ঝাল খাবো না বিকজ একটু পরে আমরা যারা আছেন তাদেরও একটু দেখাতে চাই যারা খাচ্ছেন আসলে। এখানে হয়তো রেগুলার তারা খান, একটা ফ্যামিলি যারা রেগুলার খেয়ে থাকেন তারা আছেন, কিন্তু স্টার স্পোর্টস নেওয়া যাবে না। একটা ছোট্ট বাবু এসেছে, হয়তো সঙ্গ দিচ্ছে বাবা মাকে কিন্তু খাবে না, একটু দুষ্টুমি করবে এবং এই বয়সে বাচ্চারা দুষ্টুমি করে। আমি একটু কথা বলতে চাই, আপনি কি আজকে এই প্রথম আসলেন? রেগুলার এখানে আসি। রেগুলার? আচ্ছা, মানে কেমন লাগে ঢাকায় চাপাই রুটি খাচ্ছেন, মানে কালাই রুটি খাচ্ছেন? সো হাউ ইজ ইউর ফিলিং? এটা তো আসলে আমাদের পশ্চিমাঞ্চলের একটা ঐতিহ্য। আচ্ছা, কালাই রুটি অসম লাগে, অসম লাগে। আচ্ছা, আমি রেগুলার আসি, ভালো লাগে। আমি মরিচ দিয়ে, এই যে মরিচ, যে বাটা মরিচ যেটা আছে এটা দিয়ে আমি বেশি পছন্দ করি। এটা বেগুন ভর্তা কি? বেগুন ভর্তা ভালো, ওটাও ভালো, ওটা দিয়েও ভালো লাগে। আপনি কি ফার্স্ট আসলেন? হ্যাঁ, আজকে আমি ফার্স্ট আসলাম। কখনো চাপাই রুটি কালাই রুটি খেয়েছেন? হ্যাঁ, গ্রামে খেয়েছি, আমরা গ্রামে রেগুলার খাই। আচ্ছা, গ্রাম বলতে আপনাদের বাড়ি কিয়াতে, রাজশাহীতে, চাপাইতে? কুষ্টিয়া। কুষ্টিয়াতে? কুষ্টিয়াতেও কালাই রুটি পাওয়া যায়? জি, পাওয়া যায়, আমাদের ওখানে এটা চলে, আমাদের গ্রামে এটা কন্টিনিউ। আপনি এই মানে ঝাল দিয়ে তো প্রথম খাচ্ছেন, ডিফারেন্সটা কি মানে গ্রামের আর এখানকার ডিফারেন্সটা কি? এবং মানে আমি খুব অপেক্ষায় আছি যে আমি কখন খাবো, আমি এর আগে খেয়েছি। সো আজকে আমি খাওয়ার জন্য খুব অপেক্ষায় আছি। আমার আমার প্লেট কোথায়? আমার আমার প্লেট আমি নিয়ে নিচ্ছি, এটা খুব আন্তরিক। সো আমরা কিছুক্ষণের মধ্যে এই কালাই রুটি খাবো, কালাই রুটির সঙ্গে আমরা বেগুন ভর্তা, গরুর বট, হাঁসের মাংস খাবো। ওকে, সো দিস ইজ দ্য কালাই রুটি। ইয়াসিন, তুমি একটু পরে খাও দোস্ত। সো আমাকে বেগুন ভর্তা দাও, ঝাল দিও না কারণ আমি ঝাল খেতে পারি না। আমাকে গরুর বট দিও, হাঁসের মাংস, হাঁসের মাংস, হাঁসের মাংস যেটা সেটাতে একটু দেরি হবে তাই না? আচ্ছা, মানে আগে রান্না আছে। ওকে, ঠিক আছে, আমাকে হাঁসের মাংস দেন, বট দেন। সো আমি টেস্ট করতে চাই বেগুন ভর্তা, হাঁসের মাংস এবং গরুর বট। সো হুইচ ওয়ান ইজ বেটার আমি আসলে একটু পরে বলতে পারবো, তবে আমি বেগুন ভর্তা দেখিয়েছি, একটু দেখাতে চাই বেগুন ভর্তার উপর কী দেওয়া আছে। সরিষার তেল দেওয়া আছে।
মানে এই খাওয়ার টেস্টটা হচ্ছে কি আপনি গ্রামের মায়ের হাতের কোনো রান্না খাচ্ছেন, যে খাবারটার সঙ্গে মমতা আছে, মায়া মিশে আছে, সেই খাবারটা খাচ্ছেন, ওই অসাম টেস্ট বলে না, একদম পিওর অসাম টেস্ট। সো এই অসাম টেস্টটাই পেতে আপনি চলে আসতে পারেন খিলক্ষেত নিকুঞ্জ 2, 18 নম্বর রোড, চাপাইয়া রেস্টুরেন্টে। গরুর বট রয়েছে, গরুর বট দিয়ে আমি একটু টেস্ট করতে চাই, যদিও একটু ঠান্ডা, এখন ঠান্ডার সময়। ডিফারেন্ট গরুর বটটা, একটু স্পাইসি, একটু অয়েলিং, বেস্ট হচ্ছে একটু স্পাইসি, যেটা বললাম গরুর বটটা স্পাইসি, বাট বেস্ট আমার কাছে মনে হয় বেগুন ভর্তা, বেগুন ভর্তাটা আমার কাছে বেস্ট মনে হয়। হাঁসের মাংস এসেছে, নভাবি হাসবো না, আমি জানি ইয়াসিনের খুব কষ্ট হচ্ছে, আমি খাচ্ছি, একটু পরে ইয়াসিন খাবে। আরেকটা রুটি এবং আরেকটা প্লেট দাও, মানে আপনি না চাইলে অনেক কিছু পাচ্ছেন, দে আর ভেরি জেন্টেল আসলে, এবং কথা বলতে বলতে খাওয়া এবং খাওয়া খেতে খেতে কথা বলা খুব টাফ, বাট আমি চাচ্ছি যা সেটাই পাচ্ছি, মানে সার্ভিস যেমন ভালো, মানে উত্তরবঙ্গের সঙ্গে কিন্তু একটা সরলতা কাজ করে, তাদের মধ্যে সরলতা আছে এবং তাদের মধ্যে যে আন্তরিকতা পুরোটা আছে, দে লাভ পিপল, দে লাভ ক্লায়েন্ট, দে লাভ কাস্টমার, সো এটাই কিন্তু এখানে আছে, এবং তারা খুব আন্তরিকতার সাথেই কিন্তু সার্ভিসটা দেয়। আমি একটা রুটি খাবো, টু গুড, আমার একটাতেই হয়ে যায়, অনেকের দুটো লাগে, আমার মনে হয় ইয়াসিনে দুটো লাগবে, না ইয়াসিনে একটা লাগবে, ইয়াসিনে রুটিটা আসবে একটু পরে, ইয়াসিন আবার তো পজ দাও, আমরা একটু পরে খাচ্ছি।